আসসালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার শুভেচ্ছা নিও। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের অনুশীলন 4.2 এর উপর দ্বিতীয় ক্লাস। অনুশীলন 4.2 এ তোমাদের গতদিন সরল করো মান নির্ণয়ের কয়েকটা করে দেখিয়েছিলাম। আজকে দেখো মান নির্ণয়ের বড়গুলা 2 এর 5 নম্বর অঙ্কটা খেয়াল করো। 2 এর 5 নম্বর 86 পেজ অনুশীলন 4.2। এখানে এর মান, বি এর মান আর সি এর মানটা দেওয়া আছে, রাশিগুলোর মান নির্ণয় করতে বলছে। তাহলে আগে আমরা লিখব, দেওয়া আছে লেখো দেওয়া আছে এ সমান 2, বি সমান 3, আর দেওয়া আছে সি সমান 1। এই তিনটা মান আমাদের দেওয়া আছে। আমাদের মান নির্ণয় করতে, অর্থাৎ লিখবো, অর্থাৎ প্রদত্ত রাশি, অর্থাৎ যে রাশিটার আমরা মান বের করব, তার প্রদত্ত রাশি সমান এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার। এর মানটা কত? 2, তার উপর স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মানটা 2 ইন্টু সি এর মানটা 1 প্লাস সি স্কোয়ার মান কত? 1 স্কোয়ার। দেখো তাহলে এখানে আমাদের বি এর মানটা প্রয়োজন হলো না। তোমরা মানটা দেখে, এখানে তিনটা মান দেওয়া আছে, ঠিক আছে, কিন্তু যে মানটা প্রয়োজন নেই সেটা না লিখলে হতো। অর্থাৎ তুমি যদি লিখতে শুধু দেওয়া আছে এ সমান 2 এবং সি সমান 1 তাহলে হতো, তোমার বিটা লেখার এখানে কোনো প্রয়োজন নাই, লিখলে হবে না লিখলে হবে। এবার দেখো 2 কে বর্গ করা, 2 কে বর্গ করা মানে 2 কে কয়বার গুণ করা? 2 বার। 2 আর 2 গুণ করলে কত হয়? 4। মাইনাস 2 আর 2 গুণ করলে 4, 4 আর 1 গুণ করলে 4, প্লাস 1 কে স্কোয়ার করা মানে 1 কে 2 বার গুণ করা, 1 আর 1 গুণ করলে 1ই হয়। 4 থেকে 4 বিয়োগ করলে কত হয়? 0, 0 আর 1 প্লাস করলে কত আসে? 1 আসে। তাহলে এই 1টাই অ্যান্সার। এবার দেখো একইভাবে 4 নম্বর অঙ্কটা, এরকম 4 নম্বর অঙ্কটা দেওয়া আছে বি স্কোয়ার মাইনাস 2ab প্লাস এ স্কোয়ার, এই মানটা দেওয়া আছে। এখানে আমাদের বি এর মানটা, তখন আমাদের বি এর মানটা লাগবে আর এর মানটা লাগবে। তখন আমরা শুধু লিখব দেওয়া আছে এ সমান 2, বি সমান 3। এখন বি এর মান আমাদের জানি কত? 3। তাহলে 3 স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান 2, বি এর মান 3 প্লাস এর মান 2 স্কোয়ার। 3 কে স্কোয়ার করলে 9, 2 আর 2 গুণ করলে 4, 4 আর 3 গুণ করলে 12, মাইনাস 12, 2 আর 2 গুণ করলে কত? 4। তাহলে প্লাস আছে, এই দুটা 9 আর 4টা প্লাস আছে। তোমরা প্রয়োজনে প্লাস দুইটাকে একসাথে মাইনাসটাকে আলাদা করতে পারো বা একবারে করে রাখতে পারো। 4 আর 9 একবারে প্লাস করলে আসে 13, মাইনাস 12 সমান 1, এটার মানও 1। তাহলে এটা অ্যান্সার। ওকে, এবার আসো 3 নম্বর অঙ্কটাতে। 3 নম্বর অঙ্কটাতে এক্স এর মান দেওয়া আছে, তারপরে ওয়াই এর মান দেওয়া আছে, জেড এর মান দেওয়া আছে। 3 এর 1 নম্বরটা আমাদের ওয়াই আছে আর এক্স আছে, জেড এর মানটা নাই। তাহলে জেড এর মানটা আমরা এখানে লিখবো না, 3 এর ক নম্বর লিখবো, শুধু দেওয়া আছে এক্স ইকল টু 3 এবং ওয়াই ইকল টু 5। এই দুটা মান নিয়ে আমাদের হবে, জেড এখানে আমাদের প্রয়োজন নাই। এবার আসি আমরা 1 নম্বরে, দুইটা পক্ষ আছে, খেয়াল করো। এখানে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস, মূলত এটা একটা সূত্র, কিন্তু তোমাদের এই সূত্রটা মুখস্থ করার দরকার নেই, এটা উপরে ক্লাসে যে পাবা আমরা প্রমাণ করব, দেখাবো এখানে। অর্থাৎ এইটা থেকে এইটা প্রমাণ, এইটা থেকে এইটা তোমাদের দেখানো লাগবে না, কারণ আমাদের উপরে একটা মান দেওয়া আছে। এই মান থেকে তোমাদের বাম পক্ষেকে ক্যালকুলেশন করে একটা মান পাবো, মনে করি বাম পক্ষে ক্যালকুলেশন করে আমরা 1 পেলাম। একইভাবে ডান পক্ষে ক্যালকুলেশন করব এই মানগুলো দিয়ে, ইকুয়াল টু 1 পেলাম। তাহলে বাম পক্ষের মান আর ডান পক্ষের মান দুইটাই সেম, এটার মানও 1, এটার মানও 1। দুইটা মান যদি সমান হয় তাহলে আমরা বলতে পারবো এই বাম পক্ষ সমান ডান পক্ষ, অথবা লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। তাহলে আমরা এখন লিখবো হচ্ছে 1 নম্বর,
তিনের এটা তো ক না তিনের এক নাম্বার তিনের এক নাম্বারটা এবার আসি আমরা লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ লেফট হ্যান্ড সাইড লিখলে হবে বাম পক্ষ লিখলে হবে বাম পক্ষ বাম পক্ষে আছে ওয়াই স্কয়ার মাইনাস এক্স স্কয়ার ওয়াই এর মানটা কত ফাইভ তার উপর স্কয়ার মাইনাস এক্স এর মানটা কত থ্রি তার উপর স্কয়ার ফাইভ কে স্কয়ার করা মানে ফাইভ কে দুইবার গুণ করা এই পাওয়ার এটা হলো শক্তি এর উপর টু আছে তাহলে এই ভিত্তিটাকে দুইবার গুণ করতে হবে ফাইভ আর ফাইভ গুণ করলে টোয়েন্টি ফাইভ মাইনাস অর্থাৎ ফাইভ গুণ ফাইভ এরকম মাইনাস থ্রি গুণ থ্রি থ্রির উপর স্কোয়ার মানে থ্রি কে দুইবার গুণ করা থ্রি গুণ থ্রি কত আসে নাইন টোয়েন্টি ফাইভ থেকে নাইন মাইনাস করলে কত থাকে সিক্সটিন থাকে এবার আসি আমরা রাইট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইডে কত আছে এক্স প্লাস ওয়াই ইন্টু ওয়াই মাইনাস এক্স এক্স এর মানটা কত থ্রি প্লাস ওয়াইয়ের মান ফাইভ ইন্টু ওয়াইয়ের মান ফাইভ মাইনাস এক্স এর মান থ্রি থ্রি আর ফাইভ প্লাস করলে হবে এইট ইন্টু ফাইভ থেকে থ্রি মাইনাস করলে কত হয় টু এইট আর টু গুণ করলে আসে কত সিক্সটিন দেখো দুইটা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড দুইটাই আমাদের কি সমান তাহলে আমরা বলতে পারবো যে লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বা এখানে রাইট হ্যান্ড সাইডের জায়গায় ডাইন পক্ষ লিখতে পারতে রাইট হ্যান্ড সাইড লিখলে হবে ডাইন পক্ষ লিখলে হবে তাহলে লাস্টে লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটা কি করতে হচ্ছে দেখাতে বলছে তাহলে দেখানো হলো লিখে দেবা দেখানো হলো অথবা লিখে দেবা শোড এস এইচ ও ডাব্লিউ ইডি শোড ডি এরকম ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে এটাকে রেখে দেবা ঠিক আছে এইবার আসি আমরা এরকম আর একটা অঙ্ক করি দেখাই চার নম্বর অঙ্কটা দেখো তিনের তিনের চার নম্বর অঙ্কটা তিনের চার নম্বর অঙ্কটাই তিনের চার নম্বর অঙ্কটাই ওয়াই জেড ওয়াই আর জেড আছে তাহলে আগে আমরা লিখে নেব দেওয়া আছে ওয়াই সমান ফাইভ এবং জেড সমান টু এই দুইটা মান আগে আমরা লিখে নেব এইবার আসি আমরা লেফট হ্যান্ড সাইড এবার আসি আমরা এখানে দেখানোর জায়গা প্রমাণ করতে বলতে পারে আচ্ছা এই অঙ্কটা আমি ওটা বলে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড সমান এক্স প্লাস জেড তার হোল স্কোয়ার বলতে বোঝায় পুরাটার উপর স্কোয়ার আর যদি শুধু স্কোয়ার বলে এটা দেখো উচ্চারণটা এরকম অনেকে বলে এক্স প্লাস জেড স্কোয়ার এক্স প্লাস জেড স্কোয়ার যদি আমি বলি তাহলে দেখো এক্স প্লাস জেড স্কোয়ার এটা হলো এক্স প্লাস জেড স্কোয়ার অর্থাৎ তুমি যা বলছো দেখো বলার মধ্যে খেয়াল রাখতে হবে বলার মধ্যে কত ধরনের ভুল থাকে এক্স প্লাস জেড স্কোয়ার বলতে এটা বোঝায় আর যখন আমরা এইটা লিখবো তখন বলবো এক্স প্লাস জেড হোল স্কোয়ার হোল বলতে সমস্তটার উপর স্কোয়ার ওকে তাহলে এখন এক্স এর মান এক্স প্লাস জেড আচ্ছা তার মানে আমাদের এখানে এক্স ওয়াই এর মানটা লাগবে না এখানে আমাদের এক্স এর মানটা লাগবে এক্স এর মানটা আমাদের দেয়া আছে কত থ্রি ওয়াই এর মানটা আমাদের এখানে না লিখলেও হবে তাহলে এক্স এর মানটা কত থ্রি প্লাস জেড এর মানটা কত টু পুরাটার উপর স্কোয়ার বা হোল স্কোয়ার থ্রি আর টু প্লাস করলে কত হয় ফাইভ ফাইভ স্কোয়ার ফাইভ কে স্কোয়ার করলে কত আসে টোয়েন্টি ফাইভ এবার আসি আমরা রাইট হ্যান্ড সাইডে রাইট হ্যান্ড সাইডে আছে এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস জেড স্কোয়ার সমান এক্স এর মানটা কত এক্স এর মানটা থ্রি তার উপর স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স এর মান থ্রি ইন্টু এক্স জেড ভুল লিখছি কেন এক্স জেড জেড এর মানটা কত জেড এর মানটা টু প্লাস জেড স্কোয়ার বলতে টু তার উপর স্কোয়ার ঠিক আছে এবার দেখো থ্রি কে স্কোয়ার করলে হয় নাইন প্লাস টু আর থ্রি গুণ করলে সিক্স সিক্স আর টু গুণ করলে টুয়েলভ প্লাস টু কে স্কোয়ার করলে ফোর প্লাস সবগুলো প্লাস আছে তাহলে নাইন আর টুয়েলভ প্লাস করলে টোয়েন্টি ওয়ান টোয়েন্টি ওয়ান আর ফোর প্লাস করলে টোয়েন্টি ফাইভ দেখো দুইটা সমান একটা লেফট হ্যান্ড সাইডে আছে টোয়েন্টি ফাইভ রাইট হ্যান্ড সাইডেও আছে টোয়েন্টি ফাইভ তাহলে আমরা লাস্টে লিখে দেবো অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড এটাকে তুমি দেখানো হলো লিখতে পারো শুড লিখতে
পারো যদি দেখাতে বলে, তাহলে দেখানো হলে লিখতে পারো অথবা ইংরেজিতে শুট লিখতে পারো। আর যদি বলে প্রমাণ করো যে, তাহলে তুমি প্রমাণিত লিখতে পারো অথবা প্রুভড লিখে দিতে পারো, PROVED প্রুভড। এটাকে বন্ধনীর মধ্যে রাখবা, তাহলে দুইভাবেই থাকতে পারে, দেখানো হলো অথবা প্রমাণ করো যে, যেটাই থাকুক না কেন তুমি সেভাবে লিখে দেবো আলাদা করে। অতএব অনেকেই করে কি, এই এই জায়গায় সমান রাইট হ্যান্ড সমান লেফট হ্যান্ড সাইড লিখে বা সমান রাইট হ্যান্ড সাইড লিখে প্রুফ লিখে দেয়, এটা লিখবা না, তোমরা আলাদা করে এই লাইনটা আবার লিখে নেবো। অতএব লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, এই লাইনটাকে তোমরা আলাদা করে আবার লিখে নেবা। তাহলে এই ধরনের অঙ্ক সৃজনশীল আসলে আসলে এইগুলো আসবে, এরকম মান দেয়া থাকবে, এরকম মান দেয়া থাকবে, ছোট একটা মান বের করতে বললো বা সরল করতে বললো, ক নম্বর খ নম্বর এরকম দুইটা মান দিয়ে দিল, সে দুইটা প্রমাণ করতে হবে, বা একটা মান নির্ণয় করতে বললো আর একটা প্রমাণ করতে বললো, এইভাবে তোমাদের সৃজনশীলটা আসবে। তোমাদের এইখানে আর যে জিনিসটা দেখতে হবে, খেয়াল করো এইখানে তোমাদের গুণের গুলা, গুণের গুলা খুব ভালো করে গুণ ইয়ে করবা, সূচকের গুণগুলা। এইখানে তোমাদের অনেক সময় পরীক্ষায় আসে, সেটা হচ্ছে সূচকের গুণ অনেক সময় বলে দেয়। মনে করো তোমার দেওয়া আছে 5x² গুণ 2x⁴। তাহলে এটাকে যদি আমরা সরল করতাম, আগে সহগের সাথে সহগের গুণ করতাম 5 গুণ 2, তারপরে চলকের সাথে চলকের গুণ করতাম 5 আর 2 গুণ করলে 10, আর এটাকে গুণ করলে x⁴ সমান 10x⁶। এখন তোমার এইটুকু দিয়ে বলতে পারে যে এখানে x এর সূচক কত, এখানে x এর সূচক কত, তাহলে তুমি x এর সূচক 2 বা 4 দুইটা যে কোনো একটা দিলে কিন্তু তোমার অঙ্কটা কি হয়ে যাচ্ছে, উত্তরটা ভুলে যাচ্ছে। মূলত এখানে সূচকটা কত হবে, সূচকটা হবে 6। তাহলে এখানে x এর সূচকটা এখানে কত, 6। তাহলে তোমরা এইভাবে এই মানগুলা বের করবা। তারপরে একইভাবে তোমার আরো দেখা যাচ্ছে যে কোনো দুইটা মান দিয়ে দিল, a³ লিখলাম, a³ গুণ a² এখানে বলতে পারে a এর সূচক কত, এখানে এর সূচক কত, এখানে এর সূচক কি 3 না 2, দুইটার একটা হবে না। এর সূচক কত হবে, এর সূচক হবে a³³ 2 সমান a⁴। তাহলে সূচকটা কত হবে, সূচকটা হবে 5। এবার খেয়াল করো তোমার এই তো দুইটা প্লাস আছে, যদি আমার একটা মাইনাস চলে আসে, মনে করো দিয়ে আছে a⁴ গুণ a⁻³। সেই ক্ষেত্রে তোমরা কি করবা, সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হচ্ছে, আমরা জানি ভিত্তি সেম, আর যদি গুণ আকারে থাকে তাহলে পাওয়ারে পারে কি হয়, যোগ হয়। তাহলে 4 প্লাস কত আছে পাওয়ার, এটা -3। তাহলে a⁻ প্লাসে মাইনাসে কত হবে, -4 - 3 = a⁻¹। 1 দেয়ার না দেয় একই কথা, কিছু দিলাম না। তাহলে এখানে এর সূচক কত হবে, এর সূচক 1 হবে। যদি এরকম থাকে a³ গুণ a⁻¹⁴, তখন এর মান কত হবে, এর মান a³³ 3 + 3 - 3। তাহলে প্লাসে মাইনাসে কত হয়, -3 - 3 = a⁻¹⁦। এটাই হবে অ্যান্সার। এটা মান নির্ণয় করতে বলছে, এটা বলিনি, সূচক যদি বলে সূচক কত তাহলে লিখতাম এর সূচক 0। তোমরা এইভাবেই এই মানগুলা এখানে বের করবা। আর এইখানে নেক্সট দিন আমি তোমাদের সৃজনশীল করে দেখাবো, সৃজনশীলগুলা নেক্সট দিন ইয়ে করবা। তোমরা এরকম যতগুলো মান আছে এখানে সবগুলা মান এরকম করে তোমরা বের করবা, বাসায় প্র্যাকটিস করবা। এখানে আমি যেগুলা আলোচনা করলাম এর মধ্যে অনেকগুলা তোমাদের এখানে যে MCQ আছে এই MCQগুলা বলা হয়ে গেছে। কোন সংখ্যার একটা জিনিস এখানে খেয়াল রাখো, কোন সংখ্যার ঘাত বা শক্তি 1 হলে সংখ্যাটির সূচক 1 লেখা হয় না। কেন এটা লেখা হয় না, সেটা হচ্ছে এই একটু আগে আমি যেটা বললাম এখানে একটা অঙ্ক, যে এটা মনে রাখবা, কোন সংখ্যা ঘাত, মনে করে আমি লিখলাম 5, এর ঘাত বা শক্তি যদি 1 হয়
তাহলে এই ওয়ানটা লেখা হয় না। এমসিকিউ আসতে পারে কোন সংখ্যার ঘাত বা শক্তি যদি ওয়ান হয়, ওয়ানটাকে কি লেখা হয় কি হয় না? লেখা হয় না। কি জন্য লেখা হয় না? কারণ আমরা কোনো কিছু নাই মানেই, অর্থাৎ ফাইভ 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 মানে এরপর কিছু নাই মানে ওয়ান আছে, তাহলে ওয়ানটাকে লেখার দরকার আছে। যেমন আমরা একটা সংখ্যা লিখি, মনে করো একটা যোগ লিখি, থ্রি প্লাস টু, কি লিখলাম? থ্রি প্লাস টু। এই থ্রির আগে কোনো চিহ্ন নাই মানে কি চিহ্ন আছে? প্লাস আছে। এই প্লাসটাকে আমরা এবার দেই দেন, আমরা শুধু লিখি থ্রি প্লাস টু, তার মানে চিহ্ন থাকে সবসময় সংখ্যার কি বাম পাশে। ঠিক আছে, তাহলে তোমরা এই অঙ্কগুলা বাসায় ভালো করে সবগুলা প্র্যাকটিস করবা, বিশেষ করে তোমাদের দুই আর তিনের, দুই নাম্বার প্লাস তিন নাম্বার, এই দুইটা পুরাটাই হোমওয়ার্ক। এই দুইটা বাসায় ভালো করে দুই আর তিনের অঙ্কগুলা প্র্যাকটিস করবা। ঠিক আছে, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।